ঢাকার কোলাহল থেকে একটু দূরে শান্ত মনোরম পরিবেশ মধু সিটি। আমাদের সম্মানিত ক্লায়েন্ট ডক্টর আমিরুল ইসলাম চেয়েছিলেন প্রকৃতির মাঝেই নির্মিত হোক তার স্বপ্নের ভবনটি। আমাদের ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্টগুলো নিয়ে আমাদের অফিসে আসেন। তিনি আমাদের আর্কিটেক্ট টিমের সাথে মিটিং করেন। পরবর্তীতে আমাদের আর্কিটেক্ট টিম ল্যান্ড ভিজিট করেন। আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর্কিটেক্ট টিম ডিজাইনটি শুরু করেন। ক্লায়েন্টের ডিমান্ড ছিল একটি খোলামেলা ডিজাইন। আমাদের এফিশিয়েন্ট আর্কিটেক্ট টিম এমনভাবে ডিজাইনটি করেছেন যেন অ্যাপার্টমেন্টগুলোর প্রতিটি কর্নার থেকে নেচারকে এনজয় করা যায়। বিল্ডিংটিতে প্রচুর বারান্দা রাখা হয়েছে, এছাড়াও আছে ফুল হাইট জানলা দরজা। ঢাকার যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে প্রকৃতির মাঝে এক চিলতে শান্তি খুঁজে পাওয়া যায় এই মধু সিটিতে। অনেক খোলামেলা জায়গা হওয়ায় বিকেলে বাইরের ফ্রেশ এয়ার এনজয় করা যায়। বাচ্চারা খেলার জন্য সুন্দর জায়গা এবং পরিবেশ পাবে এইখানে। দর্শক এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এই নয়তলা ভবনটির কনস্ট্রাকশন কাজটি চলমান। আমাদের সম্মানিত ক্লায়েন্ট ঠিক যেমন ডিজাইন চেয়েছিলেন, আমাদের আর্কিটেক্ট টিম তার মনের মতো ডিজাইনটি করতে সক্ষম হয়েছেন। গ্রিন আর্কিটেক্ট শুধুমাত্র ডিজাইন হ্যান্ডওভার করেই থেমে থাকে না, ডিজাইন পরবর্তী কনস্ট্রাকশন চলাকালীন সাইট ইঞ্জিনিয়ার প্রোভাইড করা সহ সার্বক্ষণিক ক্লায়েন্টের সাথে কানেক্টেড থাকে। একটি বিল্ডিং মানে শুধু ইটকাট পাথরে তৈরি স্থাপত্য নয়, এর সাথে জড়িয়ে থাকে আবেগ, সারাদিনের ক্লান্তি দূর করার ঠিকানা। একটি বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে ন্যাচারাল এলিমেন্টগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূর্যের আলো বাতাস ঠিকমতো যেন অ্যাপার্টমেন্টগুলোর ইনার পোর্শনে প্রবেশ করতে পারে সেদিকে বিশেষভাবে নজর দিতে হয়, কারণ আলো বাতাস প্রবেশে বাধা পড়লে বাড়িটি স্বাস্থ্যকর হয় না। আমাদের এই প্রজেক্টটি একটি খোলামেলা জায়গায় হওয়ায় প্রতিটি অ্যাঙ্গেল থেকেই আলো বাতাস প্রবেশের সুব্যবস্থা আছে। গ্রিন আর্কিটেক্টের চমৎকার একটি প্রজেক্ট এটি। কনস্ট্রাকশন কাজ কমপ্লিট হওয়ার পর এই বিল্ডিংয়ের ফাইনাল লুকটি আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ঐশী। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন আর্কিটেক্টের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।